মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইডিএস্তা। আজকে আমরা এই ভিডিওতে এই ইডিএস্তা মেডিসিনটি ব্যবহার, খাবারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এডিএস্তা এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে ইউনিমেথ ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল জেনারিক উপাদান হচ্ছে টাডানাফিল। মূলত এই মেডিসিনটি যে সমস্ত পুরুষরা শারীরিকভাবে দুর্বল, দীর্ঘ সময় ধরে মিলন করতে পারছেন না বা লিঙ্গোত্থানজনিত অক্ষমতায় রয়েছে তারা এই মেডিসিনটি সেবন করার জন্য তৈরি করা হয়েছে। মূলত এই মেডিসিনটি সেবন করা হয় যে সমস্ত ব্যক্তিদের লিঙ্গোত্থানজনিত সমস্যা রয়েছে তার সমাধান হিসেবে এই ইডিএস্তা মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। পাশাপাশি যাদের ইরেকটাইল ডিসফাংশন কিংবা বিনাইল পোস্টেটিক হাইপারপ্লাসিয়া এবং বিনাইল পোস্টেটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি সেবন করতে পারেন। মূলত এই ইডিএস্তা 4টি এমজিতে বাজারে পাওয়া যায়। একটি হচ্ছে 2.5 এমজি, 5 এমজি, 10 এমজি এবং 20 এমজি। এই 4টি ক্যাটাগরিতে মূলত এই ইডিএস্তা ট্যাবলেটটি পাওয়া যায়। যে সমস্ত পুরুষদের লিঙ্গ শক্ত হয় না বা দাঁড়ায় না এবং যাদের শারীরিক মিলন করার জন্য প্রচুর আগ্রহ থাকা সত্ত্বেও লিঙ্গোত্থানজনিত অর্থাৎ লিঙ্গ নিস্তেজ হওয়ার কারণে বা যথেষ্ট স্টিল বা শক্ত না হওয়ার জন্য মিলন করতে পারছেন না তারা মূলত এই ইডিএস্তা ওষুধটি সেবন করতে পারেন। এই ইডিএস্তা ওষুধটি যদি আপনি সেবন করেন সেই ক্ষেত্রে আপনার লিঙ্গ আগের থেকে তুলনায় বেশি শক্ত হবে এবং আপনার যে দ্রুত যে বীর্যপাত হয়ে যায় তা প্রতিরোধ করবে। মূলত মেডিসিনটি এই জাতীয় কাজ করে থাকে, অর্থাৎ যাদের সাধারণত লিঙ্গে সমস্যা রয়েছে বা ভেতরে ইনফেকশনজনিত সমস্যা রয়েছে এই ইনফেকশন দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। সর্বোপরি বলতে গেলে যাদের অকাল বীর্যপাত হয় আর যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারছেন না এই দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য এবং অকাল বীর্যপাত প্রতিরোধ করার জন্য এবং গোপনাঙ্গে যে ইনফেকশনজনিত সমস্যা রয়েছে এই ইনফেকশন দূর করার জন্যই মূলত এই ইডিএস্তা মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। এই মেডিসিনটি সেবনের ফলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং চিকিৎসক আপনার রোগের উপর নির্ভর করে এর ডোজ অথবা মাত্রা নির্ধারণ করে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। মূলত এই ইডিএস্তা মেডিসিনটি সেবন করার ফলে মাথা ব্যথা, মাথা ঝিমঝিম ভাব কিংবা ফ্লাশিং এবং বদহজম, এছাড়াও ব্যাক পেইন, মাইলজিয়া, চোখের পাতা ফুলে যাওয়া এরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে টাডানাফিলের পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর ক্ষণস্থায়ী এবং সাধারণত সামান্য থেকে মাঝারি হয়ে থাকে। তবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে প্রতি 100 জনের মধ্যে 1 থেকে 10 জনের মুখমণ্ডল জ্বালাপোড়া করা, বদহজম কিংবা ঝাপসা দৃষ্টি, আলোক সংবেদনশীলতা, স্টাফিনোজ কিংবা মাথা ঘোরা এই জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী এই মেডিসিনটি সেবন করবেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম। মূলত এই মেডিসিনটি ইডিএস্তা মেডিসিনটি আপনি সেবন করতে পারবেন ইরেকটাইল ডিসফাংশনজনিত সমস্যার কারণে 5 এমজি থেকে শুরু করে সর্বোচ্চ 20 এমজি পর্যন্ত রূপান্তরিত করা যেতে পারে এর ডোজ বা মাত্রা এবং মিলনের ঠিক 30 থেকে 40 মিনিট পূর্বে পানির মাধ্যমে এই মেডিসিনটি আপনি সেবন করতে পারেন। এবং এই মেডিসিনটি গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে মূলত সেবন করা যাবে না, অর্থাৎ এই মেডিসিনটি মেয়েদের জন্য নয়, এটি টাডানাফিল একটি পুরুষদের জন্য ঔষধ, তাই মেয়েরা এই মেডিসিনটি সেবন করা থেকে বিরত থাকবেন। এবং যে সমস্ত পুরুষদের বয়স 18 বছরের উপরে অর্থাৎ প্রাপ্তবয়স্ক তারা এই মেডিসিনটি সেবন করতে পারবেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য। মূলত এই ইডিএস্তা 2.5 এমজি ওষুধটি বর্তমান বাজার মূল্য হচ্ছে 10 টাকা এবং 5 এমজি যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 18 টাকা, 10 এমজির মূল্য হচ্ছে 38 টাকা এবং যে 20 এমজি রয়েছে তার প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 60 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি মেডিসিনটি পেয়ে যাবেন। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।